আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এনসিটি কর্তৃক দুই হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা প্রকাশিত হয়েছে আমাদের আজকের ভিডিওতে নবম শ্রেণীর গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস মূল্যায়ন কাঠামো শিকনকালীন মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এবং প্রশ্ন কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এর প্রথমে ক নম্বরে রয়েছে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস এটা হচ্ছে নবম শ্রেণীর গণিত বিষয়ের সিলেবাস অভিজ্ঞতার ক্রমিক নম্বর দুই অভিজ্ঞতার নাম হচ্ছে অনুক্রম ও ধারা এবং এক্ষেত্রে তোমাদের পৃষ্ঠা নম্বর দেখতে হবে উনত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে আটান্ন নম্বর পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ বর্তমান যে গণিত পাঠ্য বইটি রয়েছে নবম শ্রেণীর জন্য সেটা উনত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত দেখতে হবে এরপরে অভিজ্ঞতার ক্রমিক নম্বর হচ্ছে তিন অভিজ্ঞতার নাম হচ্ছে লগারিধমের ধারণা ও প্রয়োগ পৃষ্ঠা নম্বর হচ্ছে উনষাট থেকে আশি পরবর্তী অভিজ্ঞতার ক্রমিক নম্বর পাঁচ বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ পৃষ্ঠা নম্বর হচ্ছে তেরো থেকে ক্রম নম্বর থেকে ছাপ্পান্ন এরপরের অভিজ্ঞতা হচ্ছে কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণা পৃষ্ঠা নম্বর একশত সাতান্ন থেকে একশ আটাত্তর এরপরের অভিজ্ঞতাটি হচ্ছে বিস্তার পরিমাপ পৃষ্ঠা নম্বর দুইশো এগারো থেকে দুইশো পঁয়ত্রিশ এখানে পৃষ্ঠা নম্বরে যে পৃষ্ঠাগুলো উল্লেখিত আছে তোমাদের শুধুমাত্র এই অভিজ্ঞতা আলোকে সেই পৃষ্ঠাগুলো দেখে নিলে হবে বার্ষিক পরীক্ষার জন্য এরপরে মূল্যায়ন কাঠামো মূল্যায়ন দুই দুভাগে বিভক্ত শিক্ষণকালীন হচ্ছে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট আর পরবর্তীতে রয়েছে হচ্ছে শিক্ষণকালীন যে তিরিশ পার্সেন্ট অর্থাৎ তিরিশ নম্বরের মূল্যায়ন হবে সেটির প্রশ্নের মান মানবন্ত্র এখানে তিনটি আইটেমের কাজ থাকবে তিনটি কাজের জন্য প্রতিটি দশ করে মোট তিরিশ নম্বরের শিক্ষণকালীন মূল্যায়ন হবে এক্ষেত্রে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ সেটির জন্য থাকবে দশ নম্বর নির্ধারিত অনুসন্ধানমূলক কাজ সেটির জন্য হচ্ছে দশ নম্বর শিক্ষণকালীন মূল্যায়নে এবং এরপরে হচ্ছে শ্রেণীর কাজ সেখানে পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক দলগত কাজ এবং চপ পূরণ থাকবে সেটার জন্য হচ্ছে দশ নম্বর মোট তিরিশ নম্বরের শিক্ষণকালীন মূল্যায়ন হবে এরপরে হচ্ছে সামষ্টিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা এক্ষেত্রে শুভাম একশো নম্বরের পরীক্ষা হবে সময় হবে তিন ঘণ্টা একশো নম্বরের মধ্যে যে নম্বরগুলো প্রাপ্ত হবে তোমরা সেটাকে আবার কনভার্ট করা হবে এখানে এই নম্বরের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো আসবে প্রথমত হচ্ছে নব্যিক প্রশ্ন নব্যত্তিক প্রশ্নের দুইটি টাইপ থাকবে একটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আর একটি হচ্ছে এক কথায় উত্তর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এবং এক কথায় উত্তর থাকবে দশটি সর্বমোট পঁচিশটি প্রত্যেকটির উত্তর দিতে হবে এবং প্রতিটির জন্য এক নম্বর করে মোট পঁচিশ নম্বর এরপরে হচ্ছে উত্তর প্রশ্ন সংযুক্তে তেরোটি সংযুক্ত উত্তর দিতে হবে প্রতিটির মান দুই নম্বর করে তেরোটির জন্য মোট নম্বর হবে ছাব্বিশ নম্বর এরপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন এবং এগুলো হবে দৃশ্যপট নির্ভর সর্বমোট আহ দশটি প্রশ্ন থাকবে অর্থাৎ আমাদের যে প্রশ্নপত্র সেখানে দশটি প্রশ্ন থাকবে তৎমধ্যে মধ্যে ষাটটির উত্তর দিতে হবে আ পতিটির মান 7 করে সব মিলে এখানে হচ্ছে 50 নম্বর অর্থাৎ আমাদের এই তিন ক্যাটাগরির সমষ্টি মূল্যায়নের জন্য তিন ক্যাটাগরির প্রশ্নই আসবে এরপরে নিচ্ছে একটি প্রশ্ন কাঠামো রয়েছে সে কাঠামো অনুসরণ করে স্বর বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা নতুন প্রশ্ন তৈরি করে পরীক্ষা কার্যক্রম সম্পাদন করবে এটি শুধুমাত্র একটি নমুনা প্রশ্নপত্র অর্থাৎ প্রশ্নপত্রটি কি রকম হবে তার একটি নমুনা দেখানো হয়েছে এখানে ক বিভাগ ক বিভাগে দেখা যাচ্ছে পনেরোটি আহ প্রশ্ন রয়েছে এবং এক কথায় উত্তর রয়েছে ষোলো থেকে পঁচিশ অর্থাৎ দশটি এরপরে তেরোটি প্রশ্ন থাকবে সংগীত প্রশ্ন সেগুলোর উত্তর দিতে হবে প্রতিটির মান দুই করে তেরো দুপনে ছাব্বিশ নম্বর এখানে থাকবে এর পরবর্তী অংশে দৃশ্যপট নির্ভর দশটি প্রশ্ন থাকবে সেখান থেকে আহ ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে এক্ষেত্রে প্রতিটির মান সাত করে সর্বমোট উনপঞ্চাশ নম্বর এখানে দৃশ্যপট নির্ভর অর্থাৎ সাত নম্বরের যে প্রশ্নগুলো থাকবে সেখানে দেখা যাচ্ছে প্রতিটি প্রশ্ন লোকে ক খ অথবা ক খ গ এরকম বিভিন্ন ভাগ করা থাকবে সাত নম্বরকে বিভাজন করে দেওয়া হবে এই হচ্ছে নবম শ্রেণীর গণিত বিষয়ের সিলেবাস প্রশ্ন কাঠামো ও মানবন্ধ সেই সাথে নমুনা প্রশ্নটিও এখানে সংযুক্ত রয়েছে আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওতে নবম শ্রেণীর আরো বিভিন্ন বিষয়ের সিলেবাস প্রশ্ন কাঠামো মানবন্টন ও নমুনা প্রশ্ন সম্পর্কে আলোচনা করা হবে